গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অনেক সুন্দর, খুবই পরিপাটি। এখন বিকেলের সময় এবং সূর্যের আলোও খুব ভালো, সেজন্য খুব ভালো লাগতেছে এই বিশ্ববিদ্যালয়। নারী জাগরণে যে অগ্রদূত, তিনি হচ্ছেন গিয়ে বেগম রোকেয়া। বেগম রোকেয়া কই? হ্যাঁ হ্যাঁ, বেগম রোকেয়া নাই এখানে। যাই হোক, কামিনী রায়, ওই যে রোকেয়া শাখা হতো, উনিই তো বেগম রোকেয়া। প্রীতিলতা ওয়াদ্দেদার, সুফিয়া কামাল, কল্পনা দত্ত, নীলিমা ইব্রাহিম, ইলা মিত্র, জাহানারা ইমাম, ফিরোজা বেগম, নবেরা আহমেদ আর জাহেদা খানম। কিছুদিন আগে একজন বিখ্যাত নারী ইনফ্লুয়েন্সার, মানে সোশ্যাল মিডিয়াতে, আসলে তার ভিডিও আমি দেখি নাই, কী টাইপের ভিডিও করে সে আমি জানি না, তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতকে। সে আসলে বলতেই পারে নাই নারী জাগরণের অগ্রদূতকে। তো বর্তমান জেনারেশন আসলে জানি না নারী জাগরণের জন্য আমাদের এই দেশের বা এই অঞ্চলের বাংলা ভাষাভাষী বা বাঙালিদের মধ্যে কারা নারী জাগরণের জন্য বা নারীদের শিক্ষার যে প্রসার বা উন্নতি, প্লাস নারীরা যে ঘরের মধ্যে ছিল সেই ঘর থেকে যে তারা বের হয়ে পড়াশোনা এবং কর্মক্ষেত্রে যে অনেক এগিয়েছে পুরুষের, এখন তো বর্তমানে বলতে গেলে পুরুষের থেকে নারীরা এগিয়ে আছে, তো এর পিছনে যাদের অবদান, সেই অবদান আসলে আমাদের ভোলা উচিত নয়। গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা যেই কারণে আসছি, আসলে নৌকায় ঘুরতে আসছিলাম আমরা, কিন্তু হাওলা ক্যান গো এনিহোয়ার, রাস্তা থাকলে এলো। আসলে ওই যেটা বলতেছিলাম, নৌকায় ঘুরতে আসছি, তো গণ বিশ্ববিদ্যালয়ে আসার অনেক ইচ্ছা ছিল, আজকে নিজের অজান্তেই চলে আসছি গণ বিশ্ববিদ্যালয়ে। খুব ভালো লাগলো, বিশ্ববিদ্যালয়ে ছোটো, মাত্র 33 একর, গণ বিশ্ববিদ্যালয়ের আরও জায়গা আছে, কিন্তু আপাতত বোধ হয় ওদের ক্যাম্পাসটা 33 একরের মধ্যেই সীমাবদ্ধ আছে। তো ওদের ক্যাম্পাসটা এগিয়ে যাক, ক্যাম্পাসটা আরও সুন্দর হোক, ক্যাম্পাসের স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাক, এটাই কামনা করি। প্লাস নিজেও ভালো একটা যেতে পারি, সেজন্য দোয়া করবেন আপনারা আমাকে, আমার জন্য দোয়া করবেন আর কি। আর বিশ্ববিদ্যালয়ের এই দিকটাতে, উত্তর দিকে, বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের আপনারা ড্রোন ভিডিও দেখছেন, এই জায়গাটা লাগে হচ্ছে একদম কাপ্তাইয়ের মতো। হ্যাঁ আসলেই, আমার তো উপর থেকে এরকমই লাগলো, নতুন জায়গায় আসছি, নতুন রাস্তা, নতুন প্রেমের মতো, আসলে ভালো লাগতেছে। কিন্তু এই রাস্তা দিয়ে আসলে আর ভালো লাগবে না, নতুন প্রেম পুরাণ হয়ে গেলে কারোই ভালো লাগে না। আপনারা যদি এই জায়গাটায় আসতে চান, সেটা হচ্ছে কীভাবে আসবেন, তো আমি বলবো যে আপনারা নবীনগর আসবেন, গণ বিশ্ববিদ্যালয়ের যে গেটটা, গণ বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আপনারা সোজা চলে আসবেন কাকরান। কাকরান এটা ধামরাইয়ের মধ্যে পড়ছে, এই কাকরানে এসে তারপরে আপনারা এই নদীর এই যে এখানে আপনারা ঘুরতে পারবেন। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আজকে শুক্রবার ছিল, অনেক মানুষ, অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে। জায়গাটা খুবই সুন্দর আসলে, অনেক স্রোত, নদীতে অনেক স্রোত, অনেক হাই ভলিউমে লাউড স্পিকারে গান ছেড়ে মানুষজন পিকনিক করতে আসতেছে। ভালো লাগতেছে জায়গাটা, হ্যাঁ জিব্বা দেখা আরো। কাকরান, এই জায়গার নাম হচ্ছে কাকরান, সাভারের কাকরান, আশুলিয়া পড়ছে মনে হয়, আশুলিয়ার কাকরান। আমরা যে নৌকায় ঘুরবো সেটা হচ্ছে এই জায়গাতেই। এখন যাচ্ছি নৌকার দিকে, নৌকায় উঠবো আমরা। আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি আর কোক খাইতেছি। এটা আখ না গেন্ডারি? কি এটা গেন্ডারি?
তোর মিষ্টি মিষ্টি হবে না এটা এ খালি যে মিষ্টি হবে না বলিয়ে এ আগাটা পর্যন্ত মিঠা কেসে যা দেন দেব এটা বড় বড় বলা আছে দেন দেব বলা গেলেন না গ্যান্ডারি যেটা মোটা হয় ওইটা আপনার মিষ্টি হয় বেশ আমি তো তোদের নিয়ে আসছি তোদের কেমন লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে আজকে ড্রোন অনেক ভালো চালাইছি আজকে আমার লাগতেছে কেমন অনেক রিস্ক চালাইছি কিন্তু ভালো লাগতেছে আমার লাগতেছে আলবি কি অবস্থা ইয়া ব্রাদার তোমারে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে তুমি আই হোলা ওকে ওকে আই হোলা সবাই সমস্যা নাই সমস্যা নাই আমার আমার পেজের নামটা হচ্ছে আই হোলা অবশ্যই অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আর এ কয়জন আছি আমরা এই জায়গায় টোটাল যেদিন মিঙ্গেল হবেন সেদিন অবশ্যই বগিনের সাথে আসবেন তাহলে তোমারটাও বেশি উপভোগ আমারও মনে হয়েছে অন্তত পক্ষে বউ নাও গার্লফ্রেন্ড নিয়েও আসা উচিত ঠিক আছে ওরা সব জায়গায় এইগুলাই বলে আসলে এসে যদি পাই না ভিজে যায় তাহলে হয় সৌরভ বউ নিয়ে বের করে না আসবো সৌরভের শালির সাথে আমি আসবো সৌরভের শালির সাথে আমি আসবো আমাদের নদীতে ঘোরা শেষ এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব আমরা নদীতে ঘুরছি ভালো লাগছে আর তার থেকে বেশি অ্যাডভেঞ্চারাস লাগছে যেটা সেটা হচ্ছে গিয়ে মাছ নদীতে আমাদের নৌকায় পানি উঠে গেছে এবং আমি নৌকার মাঝখানে ছিলাম সেই কারণে আমার প্যান্টের অনেক অংশই ভিজে গেছে খুবই আনইজি লাগতেছে কিন্তু কিচ্ছু করার নাই ভয় পাই নাই কেউই ভয় পায় নাই ভয়ের কোনো কারণ নাই ভালোভাবে আসবেন একটু মনে সাহস রাখবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু জানাবেন সবাই
ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।